রাজকুমার অর্জুন। গোবিন্দ যথার্থই বলেছেন, মহাদেব শিব সর্বদা স্পষ্ট উত্তরই দেন। স্বয়ম্বরের এই প্রতিযোগিতা আপনারই প্রতীক্ষা করছে। এই স্বয়ম্বর ক্ষত্রিয় রাজাদের জন্য নকুল, আমরা ব্রাহ্মণের বেশে আছি, আমাদের জন্য সেখানে কেউ প্রতীক্ষা করছে না। আমাদের যদি মাতার আদেশ পালন করতে হয়, তবে আজ রাত্রেই নৈমিষারণ্যের অভিমুখে যাত্রা করা উচিত। আপনি স্বয়ম্বরে অবশ্যই আসবেন রাজকুমার, আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্যই গোবিন্দ বলেছিল যে নিয়তিকে আমন্ত্রণ জানানোর কখনোই প্রয়োজন হয় না। হস্তিনাপুরের যুবরাজ সম্রাট ধৃতরাষ্ট্রের পুত্র কুমার দুর্যোধন পদার্পণ করছেন। সাবধান, অঙ্গরাজ কর্ণ প্রবেশ করছেন। সাবধান, গান্ধার নরেশ সম্রাট ধৃতরাষ্ট্রের সম্বন্ধী মহারাজ শকুনি পদার্পণ করছেন। সাবধান, হস্তিনাপুরে রাজকুমার দুঃশাসন প্রবেশ করছেন। উত্তম ব্যবস্থাপনা মামাশ্রী, আর সাজসজ্জা অতি শোভন। মরুভূমিতে যদি বসন্ত এসে যায় তবে কি হয় অঙ্গরাজ? মৃগতৃষ্ণা দেখা দেয় সেখানে।
আপনি পাঞ্চালকে আমাদের শত্রু মনে করেন মামাশ্রী, কিন্তু শত্রু যদি প্রশংসাযোগ্য হয় তবে তেমন শত্রুর প্রশংসাই করেন দিবস। আপনি বীরত্বকেই বিজয় মনে করেন? আমি বিজয়কে বীরত্ব বলে মানি অঙ্গরাজ। শত্রুর প্রশংসা করার উদারতা আমার নেই, কিন্তু গুরুদেবের মিত্রতা পাঞ্চাল রাজের সঙ্গে হয়ে গেছে মামাশ্রী। এখন পাঞ্চাল রাজ আমাদের মিত্রই বটে। শত্রু প্রমাণিত না হওয়া পর্যন্ত যে সকলকে মিত্র বলে ভাবে সে বড় মূর্খ। আর মিত্র প্রমাণ না হওয়া পর্যন্ত যে সকলকে শত্রু বলে মনে করে সেই বুদ্ধিমান হয় বাছা। ধ্রুপদ তো এখনো শত্রুই আমাদের, যদি সে বুদ্ধিমান হয় আর যদি হস্তিনাপুরের মিত্রতা কামনা করে, তবে নিজের কন্যার বিবাহ আমার দুর্যোধনের সঙ্গেই হতে দেবেন। দ্রৌপদী, গুরুমাতা কেশ বন্ধনের বিধি পূর্ণ করতে এসেছেন। কেশ বন্ধনের বিধি কেন হয় গুরুমাতা? রাজকুমারী, বিবাহের পরে স্ত্রীরা নিজের কেশ মুক্ত রাখে না, কেবল যাদের প্রতি স্বর্গবাস হয়ে গেছে সেই স্ত্রীরা নিজের কেশ মুক্ত রাখে। এই প্রসাদী তেল দিয়ে আমি আপনার কেশ বন্ধন করে দিই, শেষে আপনার স্বামী মাথায় চূড়ামণি পরিয়ে দেবেন। প্রার্থনা করুন গুরুমাতা, যেন স্বয়ম্বরে এমন ব্যক্তি বিজয়ী হয় যাকে দেখে আপনি হৃদয়ের মধ্যে আনন্দের উদয় হয়। রিক্ত আছে গৃহমাতা, এবং সুরক্ষিতও বটে। পুত্র, আমরা কাম্পিল্লোর থেকে দূরে আছি তো? আজ্ঞে মাতা, বহু দূর। আপনি বিশ্রাম করুন, এরপর নৈমিষারণ্যের দিকে যাত্রা করতে হবে, বহুদিন সুষ্ঠুভাবে বিশ্রাম হবে না। আর অনেকদিন অবধি হয়তো ঠিক মতো ভোজনও লাভ হবে না। এখান থেকে নৈমিষারণ্য অবধি কোনো বড় গ্রাম নেই ভ্রাতাশ্রী? নেই ভীম, পাশের গ্রাম থেকেই ভিক্ষা সংগ্রহ করতে হবে। তুমি আর নকুল মাতার সঙ্গে থাকো, আমরা তিনজন ভিক্ষান্ন আনছি। না না, তোমরা পাঁচজন একসঙ্গে গেলে ভিক্ষা অধিক শীঘ্র পাওয়া যাবে। কিন্তু মাতা, আপনি একা কি করে? আমার কিসের ভয় পুত্র, আমি দরজা বন্ধ করে নেব। আমাকে এক বিধি পালন করতে হবে, আমি তার প্রবন্ধ করব। তোমরা সবাই এসো আর শীঘ্রই ফিরে এসো। কোন দিকে যাবেন জ্যেষ্ঠ ভ্রাতা? উত্তর দিকে তো কাম্পিল্ল অর্জুন, ওদিকে যাওয়া যাবে না, এই দিকে যাওয়া যাক, নিশ্চয়ই কোনো গ্রাম থাকবে।
এখানে কি কাউকে পাবো? সবাই যদি স্বয়ম্বর দেখতে গিয়ে থাকে। সবাই স্বয়ম্বর দেখতে কেন যাবে? শুনেছি অতি মনোরম আয়োজন করেছেন পাঞ্চালরাজ। আর সেখানে যেই যাবে তাকেই আজ স্বর্ণমুদ্রা দান করা হবে, এমন ঘোষণাও করা হয়েছে আজ। আর প্রজারা নিজের রাজকুমারীকেও তো দেখতে যাবে ভ্রাতাশ্রী। শুনেছি রাজকুমারী এতটাই সুন্দরী যে তাকে একবার দর্শন করতেই সব দুঃখের বিনাশ হয়ে যায়। নিশ্চয়ই সেখানে অনেক রাজকুমার এসেছে নিজেদের দুঃখ বিনাশ করবার জন্য। মহাভারত।